লিওনেল মেসির জায়গায় তার হাতে উঠতে পারত বিশ্বকাপ, যদিও 4 বছর আগে রাশিয়াতে বিশ্বজয় করেছিলেন তিনি। অল্পের জন্য এবার পারেননি কিলিয়ান এমবাপে, কিন্তু বিশ্বকাপ ফাইনালে তার হ্যাটট্রিক রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের। মেসি রোনাল্ডোর পরে ফ্রান্সের এই তারকায় যে বিশ্ব ফুটবলের রাজত্ব করবেন সেটা কিন্তু পরিষ্কার। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে গত মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে $200 মিলিয়ন দলে নেয় সৌদি আরবের ক্লাব আল নাসের। সব ঠিকঠাক থাকলে আগামী মরসুমে সৌদি লিগে রোনাল্ডো বনাম এমবাপের দ্বৈরথ দেখা যেতে পারে। সৌদি লিগে খেলতে চলেছেন এমবাপের দেশের সতীর্থ করিম বেনজেমা কান্তেও। ফুটবলে ট্রান্সফার অর্থ অফারের বিষয়ে নয়া নজির গড়ার পথে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে না পেয়ে এবার ফ্রান্স তথা পিএসজির তারকা কিলিয়ান এমবাপের জন্য রেকর্ড অর্থ অফার করল হিলাল। সৌদির এই ক্লাব ফ্রান্সের মহাতারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে নিতে $332 মিলিয়ন প্রস্তাব দিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় 2,716,36,75,000 টাকা। মেসিকে দলে পেতে বছরে $500 মিলিয়ন তৈরি ছিল আল হিলাল। মেসি অবশ্য সৌদিতে খেলতে না চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যোগ দেন, যদিও মেসি সৌদি আরবের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।